এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। রুদ্র তোকে এই শাড়িটা দিয়েছে বলে তোরা এত কষ্ট হচ্ছে? তাহলে ভাব আমার কতটা কষ্ট হচ্ছে। পাক কষ্ট রুদ্র, পাক পাক পাক, আমার কিচ্ছু যায় আসে না। এই শাড়িটাকে পুড়িয়ে তোর স্বপ্ন ভঙ্গ করে দেব আমি। একটা কথা কিন্তু তুই মাথায় ঢুকিয়ে নে, রুদ্রকে তুই কখনো পাবি না। তুই যা ইচ্ছা তাই করে নে। এনগেজমেন্টের পরে এই বাড়ি থেকে তুই চলে যাবি, আর যেন এই বাড়িতে তোকে কখনো না দেখতে পাই। কত সময় লাগাচ্ছিস, তাড়াতাড়ি কর, একটু তাড়াতাড়ি হাত চালা। চল চল, খুব ভালো হয়েছে, অন্যদিকে চল, আরো অনেক কাজ আছে। আরে এখনো সমস্ত ফুলগুলো ঠিক করে সাজাতে পারলি না? আরে অন্যদিকে তো সব লাগাতে হবে, পাতা টাতা দিয়ে সুন্দর করে তৈরি কর, গেটে তো লাগাতে হবে। আরে ভাই তোর এখনো হয়নি, এখনো কত ফুল লাগানো বাকি আছে। যা ওদিকে গেটটা গিয়ে সাজা, যা ভালো করে সমস্ত কিছু ফুল দিয়ে সাজাবি, বুঝলি? আমি আর কতদিক দেখবো। আরে শ্বেতা, ঘুরে গিয়েছিলাম। আরে শোনো, পুজোর সমস্ত আয়োজন হয়ে গেছে তো? পুজোর মোটামুটি সব আয়োজন হয়ে গেছে, আছে আর কিছুটা বাকি আছে, আমি করে নিচ্ছি। এখনো সিঁদুর লাগানো হয়নি, সিঁদুরটা ঠিক করে লাগিয়ে দিও, বুঝেছো? সময় মতো কাজ শেষ করবে। তুমি টেনশন করো না, এখনো সময় আছে, করে নিচ্ছি আমি। এখনো বক্স প্যাকিং করা হয়নি। হ্যাঁ হ্যাঁ, তুমি এত চিন্তা করো না, আমি বক্স প্যাকিং করে সব ঠিক জায়গায় রেখে দেবো। সোনার গয়না কাপড় চোপড় সব ঠিক জায়গায় রাখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি সবকিছু গুছিয়ে রেখেছি। হ্যাঁ সেটা দেখো, যেন কোনো ভুল না হয়, তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। আমি আসছি শ্বেতা। ওহো, আরে পুষ্পার চন্দু কোথায়? তুমি একটু শান্ত হও। কোথায় গেছি আগে একটু শান্ত হও মা। চন্দু দাদা বাইরে কাজ করছে আর পুষ্পা আশেপাশে কোথাও আছে। আমি তো দেখতেই তো পাচ্ছি না, সত্যি ওরা যে কি করে দাঁড়ো আমি দেখ। ওহ, বন্দিকেতে যাবো সেটাই বুঝতে পারি না। আরে আরে ফুলগুলো এখানে কি এইভাবে রেখে গেছে? আরে কি করছো, কি ঠিক করে ফুলগুলো সাজাবে তো, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি। আরে এখনো পর্যন্ত গেট লাগাইনি। চন্দু চন্দু কোথায় যে গেল? চন্দু চন্দু
কি করছিস সেখানে? চল চল, অনেক কাজ আছে। আরে তোর এরকম অবস্থা কেন? বড়মা, বড়মা, হ্যাঁ বড়মা, কি বড়মা, এরা সবাই না এক নম্বরের ফাঁকিবাজ, বুঝলে? শুধু তাই না, ওই টেম্পোওয়ালা এসেছিল না, ও যেন অর্ধেক ফুলই আনেনি এখানে। হ্যাঁ, আমি তারপর গিয়ে না একদম দিয়েছি। চন্দু, এখনো কিন্তু গেট লাগানো হয়নি, তাড়াতাড়ি গিয়ে দেখ। হ্যাঁ, আমি যাচ্ছি তো। চন্দু, আজকে কিন্তু তুই কোনো কাজ ভুলে যাস না, বুঝতে পেরেছিস? না না না, আজকে আজকে কোনো ভুল করব না আমি। ফুলগুলো একবার লাগিয়ে থাক, তোকে এগুলো করতে হবে, আমি দেখছি, অন্য কাউকে দিয়ে করাচ্ছি। এই এদিকে তাড়াতাড়ি এসো, এটা কথা বলছি, তুই ফুলের মালাগুলো তাড়াতাড়ি খুলে ফেল। আরে সাবধানে খোল, ঠিক করে সাবধানে। এই দাঁড়া, তুই দেখাচ্ছি তোকে, তোকে সকাল থেকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তোর আজকে আমি মজা দেখাচ্ছি, দাঁড়া। আজকে বাড়িতে একটা অনুষ্ঠানের দিন, তোকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুই এদিক ওদিক কোথায় ঘুরে বেড়াচ্ছিস? তাহলে কি করবো বড় মা, এখানে সবাই তো সব কাজ করছে, আমার তো তেমন কোনো কাজ নেই, তাই আমি দেখছি ঘুরে ঘুরে সবাই ঠিকঠাক কাজ করছে। আমাকে এই সমস্ত কথা বুঝিয়ে কোনো লাভ হবে না, যা শিগগির গিয়ে কাজে লাগ। ঠিক আছে, তুমি কোনো টেনশন নিও না, আমি আছি তো, ফটাফট সব কাজ হয়ে যাবে। এই সুরেশ, ফুলগুলো দিকে তাড়াতাড়ি লাগা। এখানে দাঁড়িয়ে থেকে তুই কাজ করা। করাচ্ছি তো। এবার যদি ফাঁকি মেরেছিস না, তাহলে তোর কান একেবারে মুলে দেবো। শোনো বড় মা, তুমি কখনো কাজের কথা বললে? আমি সেটা না করে থেকেছি নাকি? আবার যদি কাজে ফাঁকি মেরেছিস না, তোকে কিন্তু আমি ছাড়বো না। এই না খেয়ে দে, সারাদিন কাজ করাটা আমার পছন্দ নয়। আরে আমার অনেক কাজ পড়ে আছে রে, আমার এখনো খিদে পাইনি। বড় মা, আরে কি খেয়েছো যে পেট ভরে গেছে তোমার? আনন্দে, আজকে তোর বিয়ে বলে কথা, কত যে আনন্দ হচ্ছে কি করে তোকে বোঝাই। সারা জীবনে কখনো শোধরাবে না তুমি। আরে না রে, জীবনে শোধরানোর কথা হচ্ছে না। আজকে কেন তুই এরকম করছিস? আজকে কত আনন্দের দিন বলতো। আজকে আমি কোনো কথা শুনছি না তোমার। মানুষ খাবার ছাড়া কোনোদিন বাঁচতে পারে না, এটা সায়েন্টিফিক্যালি প্রুভড। হ্যাঁ, তাই তোমায় এখন খাবার খেতে হবে, ঠিক আছে? চলো চলো চলো, কাজ পড়ে হবে, চলো 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 চলো। সমস্ত কাজগুলো ঠিক করে হয়ে যাক, তারপরে আমি খাবো, ঠিক আছে? চলো খাবার খাবে, খাবার জন্য কেন জোর করছিস? দেখ এখনো বাইরে কত কাজ পড়ে আছে, বাকি সবকিছু ঘুরে ঘুরে দেখতে হবে যে ঠিক মতন কাজগুলো হচ্ছে কাজ হয়ে যাবে। বড় মা, আমি এত আয়োজন চাইছি না, আমার বিয়েটা একটু সাধারণ ভাবে হোক না? আরে না রে, আজকে কত আনন্দের দিন, তোর বিয়ে বলে কথা, আমার ছেলের বিয়ে আজকে, স্পেশাল ভাবে তো এটা করতে হবে। তুই তো আমার কাছে খুব স্পেশাল। সত্যি কথা বলতে কি, এই দিনটার জন্য অনেক অপেক্ষা করেছি, আমার কতদিনের স্বপ্ন, আমার রুদ্র একজন ভালো মেয়েকে বিয়ে করবে, তোর একটা সুন্দর সংসার হবে। কিন্তু তুই তো আমার কোনো কথাই মানতে চাইছিলিস না, কতদিন আমাকে অপেক্ষা করালি বলতো?